এখানে ভারতীয় জনতা পার্টি আমরা দেখুন আমরা আজকে আঠাশ বছর ধরে রাজনীতি করছি আমি আমার বয়স ছেচল্লিশ আমার ভোটাধিকার পাওয়ার পর থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি দল আমাকে সব রকম সম্মান দিয়েছে সব রকম সম্মান আমি দলের থেকে পেয়েছি দল আমাকে যুব সভাপতি করেছে যুব সাধারণ সম্পাদক করেছে দল আমাকে ওয়ার্ডের থেকে শুরু করে জল রাজ্যের যুব মোর্চা রেখেছিল দল আমাকে সাধারণ সম্পাদক করেছেন জেলার ভাইস প্রেসিডেন্ট করেছে সভাপতি করেছেন এবং দ্বিতীয়বারের জন্য আবার সভাপতি করেছেন সেইখানে আজকে মাস আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তিনি আমাদের দিকে আঙুল তুলে বলছেন হাওড়া জেলার কমিটি নাকি কমিটির অনেকজন নাকি অরূপ রায়ের কাছে জোর সাজক রয়েছেন আমি এই মাননীয়র কাছ থেকে প্রশ্ন রাখতে চাই শুভেন্দুবাবুর কাছ থেকে শুভেন্দুবাবু আপনি ছমাস আগে বিজেপিতে এসে আমার আঠাশ বছরের বিজেপির ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আঙুল তোলার অধিকার আপনার নেই আপনি হতে পারেন পার্টির বিরোধী দল নেতা আপনাকে কিন্তু প্রমাণ কর দেখা গেছে নারদাতে অর্থনীতে সুরজিৎ সাহাকে নয় হাওড়া জেলা কমিটির কোনো সদস্যকে নয় তো আপনি প্রমাণ করুন আপনি সৎ আমাকে সততার নিয়ে আপনার আঙুল তোলার অধিকার নেই আগে নিজে সৎ হন তারপরে অন্যদিকে দিকে সততার আঙুল তুলবেন আমরা আপনার মতন দলবদল করে আসিনি আমরা জন্মলগ্ন থেকে ভারতীয় জনতা পার্টিতে আছি আপনি কখনও কংগ্রেসে ছিলেন কখন তৃণমূল কংগ্রেস প্রয়োজন হয়েছে আপনি আবার ভারতীয় জনতা পার্টিতে আমি আবার গ্যারান্টি দিচ্ছি আপনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যাবেন কিন্তু সুরজিৎ সাহা ভারতীয় জনতা পার্টিতেই থাকবে তৃণমূলের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হয় যে এই ঠিক নারদা ঠিক নারদা নিয়েই সরাসরি অভিযোগ করা হয়েছিল যে নারদার তদন্তের হাত থেকে বাঁচতে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছে আপনি কি তাহলে এখন সেই তৃণমূল কংগ্রেসের বক্তব্যে বলছেন সঠিক কথা দেখুন যাদেরকে অর্থনীতিতে দেখা গেছে তারা প্রমাণ করুক তারা চোর নয় আমাকে বলার দরকার নেই আপনারা টিভি চ্যানেলে দেখিয়েছেন এতে অনেক নেতাকে দেখা গেছে তারা নিজের নিজের সততা প্রমাণ করুক ভারতীয় জনতা পার্টির হাওড়া সদর জেলার সুরজিৎ সাহা বা তার জেলা কমিটির সদস্য বা তার ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাকে হাওড়া জেলা তার সততা নিয়ে প্রমাণ করতে হবে না যাদেরকে টিভি চ্যানেলে দেখেছেন তারা প্রমাণ করুক আমাদের যখন টিভি চ্যানেলে যদি কাউকে দেখা যায় সে প্রমাণ করবে তো যারা আছেন তারা নিজেদের প্রমাণটা করুক আমাদের প্রমাণ করার প্রয়োজনীয়তা নেই একটা প্রশ্ন আসছে গতকাল যখন আপনাদের বৈঠক চলছে সেই বৈঠকে রাজ্য নেতৃত্ব ছিল রাজ্য নেতৃত্বের সামনে এরকম একটা বক্তব্য রাজ্য নেতৃত্ব কিন্তু শুভেন্দুবাবুকেই কিন্তু সায় দিলেন কি বলবেন দেখুন আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমরা বিধানসভার সময়ও দেখলাম যে শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় যেরম চাইলেন সেরমভাবে সাংগঠনিকভাবে ক্যান্ডিডেট করা হলো আবার সেই যে হারটা দেখলাম আমরা সেই হার থেকে যদি আমাদের রাজ্য নেতৃত্ব বা কেন্দ্র নেতৃত্ব শিক্ষা না হয় আবার ওই তৃণমূলের বি টিম তৈরি করে আবার ভারতীয় জনতা পার্টিতে বিজেপি তৃণমূলীকরণ করে যদি কেউ মনে করে যে ইলেকশান জিতবে সাধারণ মানুষ কিন্তু বিজেপিকে চায় তৃণমূলের বি টিমকে চায় না তৃণমূলের মুখকে চায় না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মুখ দেখতে চায় আজকে পশ্চিমবঙ্গে যে হার এর হারের কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির না মুখ পাওয়া যদি ভারতীয় জনতা পার্টি মুখ থাকতো তাহলে ভারতীয় জনতা পার্টি এখানে সরকার করতো তৃণমূলের বিটিম থেকে যারা দেখেছি মুকুলবাবু এসেছেন চলে গেছেন রতিন ইয়ে এসেছেন রাজীববাবু এসেছেন চলে গেছেন সব্যসাচীবাবু এসেছেন চলে গেছেন উনিও কালকে চলে যাবেন থাকবেন না আমি গ্যারেন্টি দিয়ে বলছি কিন্তু সুরজিৎ সাহ বিজেপিতে ছিল আছে থাকবে আজীবন থাকবে বিজেপি সরিয়ে দিলেও থাকবে বিজেপি করার অধিকার সুরজিৎ সাহ থেকে কেউ কোনোদিন কাটতে পারবে না সুরজিৎ সাহ যতদিন বেঁচে থাকবে ভারতীয় জনতা পার্টির পতাকাতলেই থাকবে একেবারেই প্রশ্ন উঠছে যে দলের বিরুদ্ধে যে ক্ষোভ প্রকাশ আপনি করছেন সেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ সেটি একটি অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়াতে করছেন আপনি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছেন দলের থেকে জানানো হচ্ছে যে যে বক্তব্য করা উচিত সেটা দলের মধ্যে করা উচিত বাইরে নয় এবং আপনাকে কিন্তু এর জন্য শাস্তির মুখে পড়তে হতে পারে আপনি কি সেটা আশঙ্কা করছেন দেখুন দল যখন উপস্থিতিতে একটা লোক বললেন তার জন্য যখন দল ওখান থেকে তার থেকে প্রমাণ চাইলেন না তাহলে দলের যে নেতৃত্বরা রয়েছেন তাদেরকেও মুখে থাকতে হয় দল যদি শুভেন্দুবাবুকে কথাটা যদি মেনে নিয়েছেন যে তাহলে কিন্তু শুভেন্দুবাবুকে প্রমাণ করতে হবে যে হাওড়া সদর জেলায় কোন কোন নেতৃত্ব অরূপ রায়ের সঙ্গে সম্পর্কে আছে এটা যদি উনি প্রমাণ না করতে পারেন উনি আজকে এত বড় জায়গায় বসে উল্টো দিকে বসে রাজ্যের বড় বড় নেতাদের সামনে বসে তাহলে তাকে কেন আগে সাসপেন্ড করছেন না যিনি তৃণমূলের সঙ্গে যুক্ত আছেন আমি বললে পরে আমি যদি আপনার থেকে প্রমাণ চাই সেটা যদি আমার শাস্তির কারণ হয় আমি শাস্তি মাথা পেতে নেব আর আমার এই শাস্তির সঙ্গে ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী এই শাস্তিটাকে মাথা পেতে নেবে সামনেই ভোট সেখানে রথিন চক্রবর্তীর নেতৃত্বে আপনাদের রাজনীতিতে বা ভোটের লড়াই করতে হবে সেটাকে কি আপনারা মেনে নিচ্ছেন যেহেতু দলের স্বার্থে নাকি আপনারা এই কাজ থেকে বিরত থাকছেন ভোট থেকে দেখুন ভোট থেকে বিরত ভারতীয় জনতা পার্টি থাকবে না কিন্তু তৃণমূলের বি টিমের আন্ডারও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আর কাজ করবে না আমাদের বিধানসভা থেকে শিক্ষা হয়ে গেছে আর এখানে যেটা চাইছেন শুভেন্দুবাবু তৃণমূলীকরণ করতে সেটা আমরা করতে দেব না রথিন চক্রবর্তী আমরা মানছি না ওনাকে মানার কোনো প্রশ্ন নিজের বুথ জিততে পারে না ওনার সঙ্গে দুটো লোক আছে নাকি সিকিউরিটি ছাড়া ওনার কাছে কাজে যায় শুধু একমাত্র পেশেন্টরা যায় কোনো সাধারণ লোক কোনোদিন ওনার কাছে গেছে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল আপনি বলছিলেন ওনার বিরুদ্ধে তো আমরাই অভিযোগ করেছি আলি বাবার পঞ্চাশ চোর উনি পঞ্চাশ চোরের উনি ইয়ে ছিলেন দুজন বিজেপির কাউন্সিলার বাদ দিলে আটচল্লিশ জন কাউন্সিলার যে চালা চোর বলে এসেছি তাদের সর্দার ছিলেন উনি তো তার তাকে আমরা মানব নাকি তাকে বিজেপির কার্যকর্তারা মানবে জীবনে মানবে না আমরা দেখেছি ইলেকশনে নিজের বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভা ঘুরতে পারেননি উনি তিনি চারটে বিধানসভায় কি করে কাজ করবেন ওনার সেন্স নেই উনি নিজেই কালকে মিটিংয়ে বলছেন আমার কাছে সময় নেই এত পেশেন্ট আসছে আপনি সুপ্রীতি বাবুকে নিয়ে নিন যদি ওনার এইটাই সময় নেই তাহলে ওনাকে করার মানেটা কি এটাই পরিষ্কার মানে একদম প্রমাণ তৃণমূলীকরণ করা হচ্ছে একেবারে একেবারে শেষের দিকে আমি যাব শহীদবাবু হ্যাঁ অবশ্যই আপনি সভাপতি রয়েছেন অনেক জায়গায় অনেক পদাধিকারী আছেন কিন্তু একটা দল চলে অবশ্যই কর্মীদের নিয়ে কর্মীদের সঙ্গে আপনি কথা বলেছেন আপনি আজকে একটা বক্তব্য পেশ করলেন কর্মীরা তো হতাশ কি করবে বুঝতে পারছে না আপনার কোনো কথা হয়েছে কারোর জন্য দেখুন এর আগে আমরা কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম সমস্ত কার্যকর্তাদের একটাই বক্তব্য ছিল ভারতীয় জনতা পার্টির মুখ চাই ভারতীয় জনতা পার্টির আন্ডারেই সবাই কার্য তৃণমূলীকরণ হলে কেউ কিন্তু রাজনীতি করবে না এবং কেউ ইলেকশানে সহযোগিতা করবে না কারণ যত মার খেয়েছে আমরা দেখেছি ডোমজুড়ে রাজীব ব্যানার্জির হয়ে যারা এসেছিল তাদেরকে আজকেও আমি চার ছজনকে বেল করেছি যারা রাজীব ব্যানার্জির সঙ্গে যোগদান করেছেন রাজীব ব্যানার্জি তাদের দিকে কিন্তু ঘুরেও তাকাননি আজকে সেই ছজনের বেল আজকে হাইকোর্টে আমি করালাম একটু আগেই তাদের রায় এসছে তাদের হাইকোর্ট থেকে বেল হয়েছে আজকে তাদের কাছেও কিন্তু এই হাওড়া জেলার বিজেপিকেই দাঁড়াতে হচ্ছে এই তৃণমূলের থেকে আসা যে দালালগুলো ছিল রাজীব ব্যানার্জির মতন দালালরা কিন্তু সহযোগিতা করেনি তাই আমি আপনাদেরকে বলবো যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরই চাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই জেতাতে পারে ভারতীয় জনতা পার্টির দিকেই সাধারণ মানুষ তাকিয়ে আছে ভারতীয় জনতা পার্টিকেই লোক ভোট দেবে এই তৃণমূলের বিটিম বা এরা যারা দলবন্ধু আছে তাদের জন্য কিন্তু লোক ভালোবাসে না তাদের দিকে লোক কখনোই পছন্দ করে না তাদেরকে কোনোদিন ভোট দিয়ে বিশ্বাস করবে না যে আজকে জিতে কালকে থেকে যাবে হেরেই চলে যাচ্ছে জিতে তো যাবেই এরা